বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে ডাক্তার নুরুর রাফি ইন্টারনে হোস্টেলে অভিযান চালিয়ে একজন বহিরাগতকে ইয়াবাসহ আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে এই অভিযান পরিচালনা করা হয় বরিশাল প্রতিনিধি রোমান চৌধুরী জানান অভিযানকালে উপস্থিত ছিলেন সেবা চিমের পরিচালক ডক্টর বাকির হোসেন এসময়ে পাঁচশো বিশ পিস ইয়াবা ট্যাবলেট ও খাবার সরঞ্জাম উদ্ধার করা হয় এদিকে এক ইন্টার্ন আটকের পর ছেড়ে দেওয়ার বিষয়ে স্থানীয়রা জানালেও অস্বীকার করেন কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম স্থানীয়রা আরও জানান আটকৃত রিফাত খান ড্রনটি চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবিনার স্বামী নগরীর জুমির খান সড়ক এলাকার রুবিনা তেরো সেপ্টেম্বর সহযোগী সুমন সহ দু হাজার পাঁচশো পিস কোতোয়ালি থানা পুলিশের হাতে আটক হয়